মাটান ওজো অক্ষয় ভাষায় তুল তুল তেল তেল তুল তুল তেল তেল তুল তুল তেল তেল এ কার বিয়ে কে কাঁদছে দেখো কার কাঁদার উত্তর কে কাঁদছে আমরা খেয়ে দেয় নি এবার অক্ষয়ের জীবন তো প্রায় শেষের পথে এগিয়ে গেছে না না আজকে আমরা উজ্জ্বলদার বিরিয়ানি খেতে আসিনি আজকে এসেছি আমরা অক্ষয়ের বিয়েতে আর এখানে আমরা সবাই নিমন্ত্রিত আজকে আমরা কবজুরি খাবো তাই তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আমার সঙ্গে তপু জিৎ এখানে উজ্জ্বলদা অনেকে আছে অনেক সেলিব্রিটি রয়েছে সবার সঙ্গে আলাপ করাবো এই যে সবাই মোটামুটি রয়েছে আপাতত চলো আমরা ভিডিওটা মানে কিরকম হবে আমিও জানি না র ভিডিও হবে তোমরা এনজয় করো যদি ভালো লাগে দেখবে না ভালো লাগলে তাও দেখবে তাও দেখবে তাও দেখবে কংগ্রেচুলেশন ফর ইউর নিউ জার্নি আমি অর্পণ আর অক্ষয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু লেট হয়ে গেছে আসতে যাই হোক বেস্ট উইশেস সবাই দেখো আমাদের সঙ্গে দুজন বিরিয়ানি কিং এবং বিরিয়ানি ভেন্ডার দুজনের বিরিয়ানি খোর আর বিরিয়ানি লোকাল তো বিরিয়ানি খোর যেহেতু বিভিন্ন ফুড ফেস্টিভ্যালে দেয় আর বিরিয়ানি লোকালে একটা তোমাদের দোকান কবে দেখতে হবে সেটা চ্যানেল দেখলে বুঝতে পারবে আসছে তার মানে আসছে বাট আমাদের টপেন হয়ে গেছে একদম আমাদের টপেন হয়ে গেছে আমরা যাচ্ছি খুব শিগগিরই যাচ্ছি একদম শিগগিরই যাচ্ছি আর আজকে অক্ষয়ের বিয়ে তো এগারো মোটামুটি একটা বেঙ্গল ফুড কমিউনিটির একটা মিট আপ হয়ে যাচ্ছে তাই তো একদম এটা অক্ষয় তাহলে বলি হয়ে গেল আমার মতো তোমার মতো ওদের বাকি আছে দাদা বলছি একটু পয়সা পয়সা দিতে হবে আচ্ছা বলছি আমাদের মতো আপনি কবে বলি হচ্ছে দেরি আছে 4-5 বছর পরে মিনিমাম 4-5 বছর পরে ওয়াইল টু বি নোটেড আমার বিয়েটা যেভাবে হবে সেটা ও এক্সপেক্ট করে রেখেছে ভাই কালকে রাতে না হয়ে গেছে বিয়ে ঠিক আছে এরকম ভাবে হবে আর সবটা আমরা ধুমধাম করে দেব একটা গেলেই হলো ধুমধাম বিয়ে করতে গিয়ে আবার রিটার্ন চলে যাচ্ছে দাদা ও দাদা এখানে আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হোক আমাদের মধ্যগ্রামে আমাদের অক্ষয় তার বিয়েতে এসছে হাংলাবাদ ভাই কেন ভাই কি বেবি কন্দ্রা দিয়েছে এটা গোলাপ ফুল দে গোলাপ ফুল কোথা দেবো ব্লগে শুরু করে দিয়েছে সরি সরি এই শো 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 দে অক্ষয়ের এখন 7 পাকে 12 টাকা শুভ বৃষ্টি হবে করেছে কে কার উপরে তুলবে আচ্ছা এই হচ্ছে অক্ষয়ের বিয়ের মেনু এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি চানা মশলা ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার স্যালাড কাসন্দি পি রাইস পনির বাটার মশলা মাটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা নলিনী হাজমোলা নলিনী মানে হচ্ছে সন্দেশ আই গেস যাই হোক চলো এখানে কে কে বসেছি দেখো টপু রয়েছে জিৎ রয়েছে সাতশত রয়েছে আমি রয়েছে আর ওদিকে সাদম রয়েছে মিষ্টি সম্পর্ক আরে না 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 ওকে দিও না ওকে দিও চলো কেউ নেই নি এই মাঠ পুরো ফাঁকা আমি আর 700 নিয়েছি মিস করলি মিস করলি ভালো কথা কড়াইশুঁটির পুর ভেতরে
এখন ননভেজ হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা আইটেম বেস বাট ননভেজ হয়ে যাচ্ছে নাও নাও ভালো আছো আর ঠিক আছে বা ভালো আছো ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ খুব ভালো লাগে আর হচ্ছে তোমার ভিডিও লাগে তোমাকে দেখেছি আমি তুমি করো তোমার ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ এই ছেলেটা লজ্জা লজ্জা না করে খাচ্ছে আর সবাই লজ্জা পাচ্ছে যখন লেট খালি মেনু কার্ডটা দিয়েছি কিসের জন্য অশিক্ষিত আমার জন্য নিচে দাঁড়িয়ে ছিল যতক্ষণ আমি আসবো কিন্তু এসে দেখছো উপরে উঠে গেছে তুইও শুরু কর খাওয়া পনির বাটা মশলা আর পিস রাইস তুই খাবি কখন বিয়ে কমপ্লিট হবে একসঙ্গে বসে খাবো বাহ তোর খাওয়া হয়ে গেছে ওর আপাতে এক রাউন্ড হয়েছে আরেক রাউন্ড পরে হবে মাটন একটু গ্রেভি দিও হাফ গামলা শেষ হাফ গামলা শেষ এখানে সো দেখো মটন কষা ক্লোজে আসো ক্লোজে আসো মটন কষা আর পিস রাইস আহা হা বুঝো অক্ষয় ভাষায় তুল তুল তেল তেল তুল তুল তেল তেল তুল তুল তেল তেল ঝরে পড়বে ঝরে পড়বে ঝরে পড়বে ঝরে পড়বে ঝরে পড়বে খাওয়া দাওয়া যা দারুণ হয়েছে ফাটাফাটি ঝরে পড়বে ঝরে পড়বে ঝরে পড়বে ভাই না খেয়ে কষ্ট করছে সারাদিন জমির নিচে কালো করে
আমরা পরের বছর ভাইয়ের বিয়ে দেব সো আমাদের পেছনে বসে যায় দেখো বিজিৎ কেমন লাগছে দারুন দারুন তোমার অ্যাক্টিংটা হেভি ছিল ওটাই সেরা ওটা অক্ষয়ের বিয়ে সেরা জিনিস আজকে এই সুনিতা কেমন লাগছে খুব ভালো খুব ভালো সত্যি কথা বলছি খাওয়ার দাওয়ার দারুণ হয়েছে আমরা খেয়ে দিয়ে নিই এবার অক্ষয়ের জীবন তো প্রায় শেষের পথে এগিয়ে গেছে একটু অক্ষয়ের সঙ্গে দেখা করবো এবার আজকে ময়ে ময়ে অবস্থা ময়ে ময়ে না শুয়ে শুয়ে ময়ে ময়ে দুজনে একটু হাত জড়ো কাঁদার কথা তো বহু দিস তুমি কেন কাঁদছো